আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তিনি সবসময় তার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, কিন্তু সশরীরে আর উত্তম সৌমিত্র হেমন্ত মান্না নিয়ে তর্ক করতে আসবেন না। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চিত্র পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের বাবা সমরেশ মুখোপাধ্যায়। বাবার হাত ধরেই সঙ্গীতের প্রতি অনুরাগ সৃষ্টি হয় সৃজিতের। পেশায় একজন আর্কিটেকচার অধ্যাপক হলেও সমরেশবাবুর আসল নেশা ছিল সঙ্গীতের প্রতি। সুধীন দাশগুপ্তর ছাত্র সমরেশবাবুর তীব্র টান ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, গজল এবং ছবির গানের প্রতি। বাবাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন নিজের অভিব্যক্তি। একই সঙ্গে যক্ষা, জন্ডিস, শ্বাসজনিত সমস্যা এবং যকৃৎ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল সমরেশবাবুর। শোকস্তপ্ত সৃজিৎ তাই বলেছেন, শুধুমাত্র বাবার জন্য তিনি মুকেশের গান শুনবেন। যেখানেই থাকুন, সৃজিতের প্রতিটা কাজের প্রতি তার আশীর্বাদ একই রকমভাবে ঝরে পড়বে। সিটি সিনেমার পক্ষ থেকে প্রয়াত সমরেশ মুখোপাধ্যায়ের অক্ষয় আত্মার চিরশান্তি আমরা কামনা করি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।